আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে ওয়েলকাম করছি বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি পর্বে। দর্শক, এখন তো জ্যৈষ্ঠ মাসের গরম, আর অনেক বেশি ভোগান্তিতে পড়ছে আমাদের শিশুরাও। অনেক মায়েরা জানতে চেয়েছেন যে কিভাবে ফলের শরবত বাচ্চাদেরকে খাওয়াবেন, কি কি ফল নির্বাচন করতে পারবেন। দর্শক, আমি আজকে চারটি ফলের ভিন্ন স্বাদের শরবত দেখাবো আপনাদের সাথে, এবং সেটা আপনারা 10 মাস থেকে 10 বছর বাচ্চা পর্যন্ত দিতে পারবেন। আর এই ফলের শরবতগুলি বাচ্চাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, এই গরমে বাচ্চাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে, কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে, এমনকি পানির অভাবও পূরণ করবে এবং হিমোগ্লোবিন বাড়াবে। এরকমই কিছু ফল নিয়ে আজকে রেসিপি শেয়ার করব। প্রিয় দর্শক, আমি মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদেরকে কিছু প্রয়োজনীয় কথা বলবো যা একজন মায়ের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন, 1 বছর নিচের বাচ্চাদেরকে যদি আপনি শরবত বা জুস দিতে চান, তাহলে সেটা খুবই কম পরিমাণে দিবেন এবং দেওয়াটা বাধ্যতামূলক না। আপনি দিতে পারবেন, কিন্তু সেটা খুবই সামান্য এবং একবার দিনে। আর যেহেতু তাদের প্রধান পুষ্টি মায়ের বুকের দুধের থেকে আসে, তাই অতিরিক্ত পরিমাণ জুস যদি তারা খেয়ে ফেলে, তাহলে বুকের দুধের চাহিদা কমে যাবে এবং পাশাপাশি সলিড খাবারটাও খেতে যাবে না, এমনকি সাধারণ পানীয় তখন খেতে চাইবে না। তাই এই জন্য খুব বেশি বাধ্যতামূলক না হলে 1 বছরের নিচের বাচ্চাকে খুবই কম পরিমাণ জুসটা দিতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে বুকের দুধ আসছে না বা বাচ্চা পাচ্ছে না, একেবারেই মুখে রুচি আসছে না, বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে চাচ্ছেন এবং বাচ্চা কিছুই খাচ্ছে না, ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, তখন আপনি জুসটাকে বাছাই করতে পারেন। আর 1 বছর ঊর্ধ্বে বাচ্চাদের জন্য আপনারা স্ন্যাক্স টাইমে জুসটাকে স্ন্যাক্স হিসাবে দিতে পারেন, অথবা স্ন্যাক্সের সাথে একটি সাইড ড্রিঙ্ক হিসাবে রাখতে পারেন। সেই ক্ষেত্রে 1/2 কাপ থেকে 1 কাপের মতন জুস আপনি দিতে পারেন বাচ্চাকে, প্রতিদিনও দিতে পারেন, সপ্তাহে 3-4 দিনও দিতে পারেন। তবে জুসের পাশাপাশি বাচ্চা যেন পর্যাপ্ত পরিমাণের পানি পান করে, সেদিকটাতেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। দর্শক, প্রথমে আমরা ডাবের শরবতটা তৈরি করে নিব। আর সেই জন্য আমাদের ডাবের পানির প্রয়োজন। আপনারা বাচ্চা যতটুকু খাবে সেটা বুঝে ডাবের পানিটা নিয়ে নেবেন। ডাবের পানি আমাদের শরীরের জন্য অনেক উপকারী, বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক ভিটামিন এবং মিনারেলস আছে, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, বাচ্চাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকভাবে বাড়িয়ে থাকে। ডাবের এই পানির মধ্যে সামান্য একটু লেবুর রস এবং চিনি আর লবণ যুক্ত করে দিতে হবে, লবণ খুবই সামান্য, 1 চিমটির মতন। আর আপনারা 1 বছরের নিচের বাচ্চাদেরকে চিনি লবণ দিবেন না, লেবুর রসটা দিতে পারেন। বড় বাচ্চাদের ক্ষেত্রে একটু ডাবের শাঁস আর গোল গোল করে কেটে রাখা যে লেবু, এভাবে শরবতের ভিতরে ডুবিয়ে দিতে পারেন, একটা স্ট্র দিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিতে পারেন। আমাদের ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই ছবিতে দেখানো পটের মধ্যে ভরেও দিয়ে দিতে পারেন, তারা এইভাবে ডাবের শরবতটা খেতে পারে। দর্শক, আমি এখন আপেল এবং মালটা অথবা কমলালেবুর শরবতটা করে দেখাবো। তো প্রথমে আপেলটা করে দেখাবো, কিন্তু তার আগে আপনারা কিভাবে এই ফলগুলোকে পরিষ্কার করবেন আমি একটু সেটা দেখিয়ে নেব। ফলের গায়ে যে স্টিকার থাকে, সেই স্টিকারটা তুলে ফেলবেন, আর একদম ভালো পরিষ্কার পানিতে 1 টেবিল চামচের মতন লবণ দিবেন এবং সামান্য একটু ভিনেগার দিবেন, যেটাকে সেরকা বলে, সেটা দিয়ে এই ফলগুলোকে ডুবিয়ে রেখে দিবেন প্রায় 30 মিনিটের মতন। আর 30 মিনিট পরে এগুলোকে হাত দিয়ে ডোলে ডোলে ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলবেন। এতে করে এই ফলের গায়ে যদি কোনো ওয়াক্স থাকে বা অন্য কিছু কেমিক্যাল থাকে বের হয়ে যাবে। তারপরে আপেলগুলোকে এরকম ছোট করে কেটে নেবেন, আর এরকম একটা হ্যান্ড গ্রেটার দিয়ে আপেলটাকে কুচি করে নেবেন। আপনারা খোসা সহ কুচি করতে পারেন, খোসা বাদেও করতে পারেন। এভাবে করে প্রতিটি আপেল এভাবে হ্যান্ড গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিতে হবে। তারপরে একটি ছাঁকনির সাহায্যে এখান থেকে সামান্য চামচে নিয়ে গ্রেট করা আপেল রাখবেন। এরকম চামচের সাহায্যে খুব ভালোভাবে চিপে চিপে এটার মধ্যে থেকে রস বের করে ফেলতে হবে, আর এভাবে করে পুরোটি আপেল থেকে জুসটা বের করে ফেলবেন। তবে দর্শক, আপনারা যদি মনে করেন যে ফলের জুসের মধ্যে আপনারা এই আপেলের অংশগুলো মিশিয়ে ফেলবেন, তাহলে কিন্তু সেটা করলে অনেক ভালো, বাচ্চারা আপেলের পুষ্টির পাশাপাশি ফাইবারটাও পেয়ে যাচ্ছে। তবে বাচ্চা যদি আপেল চিবিয়ে খাওয়ার মতন অ্যাবিলিটি থাকে, তাহলে আমি বলবো যে আপেলকে ছোট ছোট ভাগে ভাগ করে দিতে পারেন। তবে যেসব বাচ্চা এখনও চিবিয়ে খেতে পারে না, তাদেরকে আপনারা এরকম জুস করে এই জুসের মধ্যে আপনারা গ্রেট করা আপেলটা ভালোভাবে মিশিয়ে ফেলবেন। এখন দেখে নিব হচ্ছে মালটা আপনি কিভাবে জুস করবেন এবং বাচ্চার সাথে পরিবেশন করবেন। মালটা শরবত করার আগে মালটাকে আগে ভালো করে কেটে নেবেন, আর এই যে সাদা অংশ দেখতে পাচ্ছেন, এই সাদা অংশগুলোকে ফেলে দিবেন। আর তারপরে হাত কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, আর হাত দিয়ে চিপে চিপে আপনি মালটা থেকে, বা আপনি যদি এখানে কমলালেবু নেন তাহলে কমলালেবু থেকে রস বার করবেন। দর্শক, আপনারা যখন এই ধরনের সাইট্রাস ফল থেকে জুসটাকে বার করবেন, তখন চেষ্টা করবেন খুব আলতো হাতে চিপে জুসটাকে বার করতে, তা না হলে একটা তিতো তিতো ভাব এসে যায় ফলের জুসের মধ্যে, বাচ্চারা রিফিউজ করে, খেতে চায় না।
আপনারা ফলের আঁশ সহ বাচ্চাকে জুসটা দিতে পারেন। বিশেষ করে যেসব বাচ্চাদের পটি শক্ত হচ্ছে, এই ফলের আঁশ সহ দিলে পটি নরম হয়ে যাবে খুব দ্রুত। আর যেসব বাচ্চারা আসলে ফলের আঁশ মুখে পড়লে ফেলে দিতে চায়, খেতে চায় না এখনো, তাদের ক্ষেত্রে ঠিক এরকম ছেঁকে আলাদা করে নেবেন আঁশটা জুস থেকে। আর এই জুসটা খুবই ভালো, ভিটামিন সি এ ভরপুর, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দ্রুত বাড়িয়ে তোলে। দর্শক, এখন বেদানা অথবা ডালিমের জুস আপনারা কীভাবে তৈরি করবেন সেটা শেয়ার করব। দর্শক, ডালিম অথবা বেদানা, এই ফলটি কিন্তু অনেক অনেক উপকারী বাচ্চাদের জন্য। বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস দিয়ে থাকে, বিশেষ কিছু পুষ্টি যেমন আয়রন, জিঙ্ক এবং ওমেগা সিক্স, এই ধরনের ভিটামিন আছে। আর বাচ্চাদের রক্ত শূন্যতা কমাতে, হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। তবে ডালিমের রস খুব বেশি প্রথম দিকে দিবেন না, 1-2 টেবিল চামচ থেকে শুরু করবেন। তো আমি যেভাবে ফলটা পরিষ্কার করা দেখিয়েছি, ডালিমটাকেও ঠিক সেভাবে পরিষ্কার করে নেবেন। আর তারপরে ডালিমটাকে ভালোভাবে কেটে এর থেকে বিজিটাকে আলাদা করে ফেলতে হবে। দর্শক, আপনারা কিন্তু অনেক বেশি ডালিমটা দিবেন না, সপ্তাহে 1 দিন বা 2 দিন বড়জোর দিতে পারেন, কারণ অনেক সময় ডালিমের রস বাচ্চাদের পটিটাকে শক্ত করে ফেলে। যখন খোসা ছাড়িয়ে নেবেন, তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে এর ভেতর থেকে রসগোলা বের করে ফেলতে হবে। দর্শক, অবশ্যই এই কাজটি করার আগে হাত নখ খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আর যখন এরকম রস বের হয়ে আসবে, তখন হাত থেকে চিপে বাদবাকি রসগোলাও আলাদা করে ফেলতে হবে। আর তারপরে আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে জুসটাকে আলাদা করবেন। দর্শক, যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, তাদের জন্য এভাবেই জুস করে দিবেন। কখনোই ছোট বাচ্চাকে ডালিমের দানাটা দিবেন না। আমাদের যেসব বড় বাচ্চারা ভালোভাবে চিবিয়ে বা গিলে খাওয়ার অ্যাবিলিটি রাখে, তাদেরকেই আপনি একমাত্র দানাগুলো দিয়ে দিতে পারেন। আর যেসব বাচ্চাদের পটিটা একটু শক্ত হয়, কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, চেষ্টা করবেন ডালিমের রসটা অ্যাভয়েড করতে, কারণ ওই যে বললাম পটিটা একটু শক্ত করে ফেলতে পারে। প্রথম দিকে বাচ্চাদের যখন ডালিমের রসটা দিচ্ছেন, তখন আপনারা 1-2 টেবিল চামচ দিয়ে দেওয়া শুরু করবেন। আস্তে আস্তে যদি বুঝেন বাচ্চা হজম করতে পারছে, তখন আপনি গ্রাজুয়ালি পরিমাণ বাড়াবেন। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওতে দেওয়া তথ্যগুলি আপনাদের অনেক উপকারে আসবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 1টি লাইক দিবেন। আর যদি খুব ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।